বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি তোমাদের সামনে বাংলা বিষয় নিয়ে আলোচনা করছি। তোমরা যারা এবছর অর্থাৎ 2022 সালে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছো এবং আর মাত্র কয়েকদিন বাদেই তোমাদের টেস্ট পরীক্ষা রয়েছে, তো এই মুহূর্তে তোমাদের জন্য শেষ মুহূর্তে শেষ সাজেশন এবং সম্পূর্ণ নিউ সিলেবাস অনুসারে, তোমরা জানো যে বিভিন্নবার সিলেবাস পরিবর্তন হয়েছে, তো একদম শেষ মুহূর্তের যে লাস্ট মিনিট যে সিলেবাস প্যাটার্ন আমাদের রয়েছে, যে কোশ্চেন প্যাটার্ন আমাদের রয়েছে, তার উপরে ভিত্তি করেই তোমাদের সামনে সম্পূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো শেয়ার করছি, তার সঙ্গে সিলেবাস, তার সঙ্গে প্রশ্ন মডেল, মানে সমস্ত বিষয়টা কিন্তু একবারে শেয়ার করছি। এবার তোমরা এটাও জানো যে আমাদের বাংলাতে কিন্তু অনেকগুলো পার্ট রয়েছে, তার মধ্যে গল্প, কবিতা, নাটক, আঞ্চলিক গল্প, ভারতীয় কবিতা, তারপরে তোমার আমার বাংলা, ভাষা, সাহিত্য, রচনা, জীবনী প্রভৃতি বিষয়গুলো কিন্তু রয়েছে। তো একটা স্বাভাবিক ব্যাপারে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করতে গেলে কিন্তু একটা সময় বেশি লাগবে, যার জন্য কিন্তু ভিডিওটা একটু লেন্দি হবে। মানে আমি একটা একটা করে শুধু গল্প বলে একটা ভিডিও করলাম, কবিতা বলে একটা ভিডিও করলাম, নাটক বলে একটা ভিডিও করলাম, এরকম আলাদা আলাদা না করে আমি প্রত্যেকটা পার্টকে একসঙ্গে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যার মাধ্যমে তোমরা এক ভিডিওতে সম্পূর্ণ বাংলার প্রত্যেকটা বিষয়গুলো কিন্তু বুঝতে পারবে এবং কোথা থেকে কোন টাইপের প্রশ্ন আসবে বা কী কী প্রশ্ন তোমরা এবছরের ফাইনাল পরীক্ষায় পেতে চলেছো তার যাবতীয় বর্ণনা কিন্তু পেয়ে যাবে। তো যাই হোক, আমরা শুরু করি আমাদের মূল আলোচনা। প্রথমে দেখো, আমাদের বাংলাতে 30 মার্কের MCQ এবং SQ থাকে, আর ব্রড কোশ্চেন আমাদের 50 মার্কের করতে হয় এবং প্রজেক্ট হচ্ছে আমাদের 20 মার্ক, সব মিলে কিন্তু আমাদের 100 মার্ক থাকে। তো যেটা মূল ব্যাপার সেটা হচ্ছে MCQ এবং SQ মিলে 30 মার্ক, এটার জন্য কিন্তু তোমাকে বাংলার এই যে গল্প বা কবিতা, নাটক বা ভাষা, এই পার্টগুলোর কিন্তু যে শর্ট টাইপের প্রশ্নগুলো রয়েছে সেই শর্ট টাইপের প্রশ্নগুলো কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, কারণ শর্ট টাইপের প্রশ্নগুলো ভালোভাবে না প্র্যাকটিস করলে কিন্তু এই জায়গায় যে 30 মার্ক রয়েছে সেই 30-এ 30 কিন্তু আসবে না। বিশেষ করে যে গল্প এবং কবিতাগুলো রয়েছে তার কবিতাগুলো লাইন পুরো হিসেব মতো পুরো মুখস্থ মতো করে ফেলতে হবে, গল্পগুলো একদম বারবার বারবার পড়ে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে সেগুলো তোমাকে বের করে নিয়ে রেডি করতে হবে। এই বিষয়ে কিন্তু আমি বিভিন্ন প্রকার ভিডিও এর আগে পরে করেছি, সেগুলো তোমরা দেখে নেবে। তো নতুন সিলেবাস অনুসারে আমাদের কী কী বাদ দেওয়া হয়েছে বা কী কী সিলেবাসে আছে সেটাও একটু দেখে নিই। প্রথম কথা, আমাদের গল্প ছিল 3টে, কে বাঁচায় কে বাঁচে, ভাত, ভারতবর্ষ, সেখান থেকে কে বাঁচায় কে বাঁচে বাদ গেছে। আমাদের সিলেবাসে আছে ভাত এবং ভারতবর্ষ। মনে রাখবে, ভাত থেকে একটা 5 মার্কের প্রশ্ন আসবে, ভারতবর্ষ থেকে একটা 5 মার্কের প্রশ্ন আসবে। তাহলে কটা 5 মার্কের প্রশ্ন এলো? 2টো 5 মার্কের প্রশ্ন এলো। আমাকে লিখতে হবে যে কোনো একটা 5 মার্কের প্রশ্ন, বোঝা গেল? ভাত থেকে একটা আসবে, ভারতবর্ষ থেকে আসবে, আমাকে লিখতে হবে যে কোনো একটা 5 মার্কের প্রশ্ন। এবার চলে আসি আমরা কবিতায়। দেখো, আমাদের সিলেবাসে মোট কবিতা রয়েছিল 5টি, রূপনারায়ণের কূলে, শিকার, মহুয়াদ্দেশ, আমি দেখি, ক্রন্দনরত জননীর পাশে। এর মধ্যে মনে রাখবে শিকার কবিতাটা আমাদের সিলেবাস থেকে বাদ হয়েছে, অর্থাৎ আমাদের এবছরের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে রূপনারায়ণের কূলে, মহুয়াদ্দেশ, আমি দেখি এবং ক্রন্দনরত জননীর পাশে, এই 4টে কবিতা থেকে কিন্তু আমাদের 2টো প্রশ্ন আসবে। বোঝা গেল কি বললাম? এই 4টে, অর্থাৎ রূপনারায়ণের কূলে, মহুয়াদ্দেশ, আমি দেখি এবং ক্রন্দনরত জননীর পাশে, এই 4টে জায়গা থেকে আমাকে 2টো প্রশ্ন আসবে, 5 মার্কের কথা বলছি, এবং একটা প্রশ্ন কিন্তু আমাকে লিখতে হবে। নাটক আমাদের বিভাগ এবং নানা রঙের দিন 2টোই আছে, তো বিভাগ থেকে একটা প্রশ্ন আসবে, নানা রঙের দিন থেকে একটা প্রশ্ন আসবে, আমাকে যে কোনো একটা প্রশ্ন লিখতে হবে। অর্থাৎ কেউ যদি মনে করো না স্যার আমি শুধু বিভাগটা ভালো করে পড়বো, পড়তেই পারো, আবার কেউ যদি মনে করো যে না আমি নানা রঙের দিনটা পড়বো, সেও কিন্তু পড়তে পারো। ঠিক একইভাবে আঞ্চলিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এবং ভারতীয় গল্প আমাদের রয়েছে অলৌকিক, তো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসবে, অলৌকিক থেকে একটা প্রশ্ন আসবে, তো 2টো থেকে 2টো প্রশ্ন এলো, তো যে কোনো একটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে লিখতে হবে। তো কেউ যদি মনে করো যে আমি কবিতা থেকে উত্তরটা লিখবো, সেটা অলওয়েজ ওয়েলকাম, আবার যদি কেউ মনে করো যে আমি অলৌকিক থেকে লিখবো, সেটাও কিন্তু তুমি লিখতে পারো। পরে চলে আসি আমার বাংলা। আমার বাংলা থেকে কলের কলকাতাটা বাদ গেছে, আর গাঢ় পাহাড়ের নিচে, ছাতির বদলে হাতি, মেঘের ঘায়ে জেলখানা এবং হাত বাড়াও, এখান থেকে মাত্র 2টো প্রশ্ন আসবে। দেখো আবার বলছি, গাঢ় পাহাড়ের নিচে, হাতির বদলে ছাতি, হাত বাড়াও, এখান থেকে তোমাকে 2টো প্রশ্ন আসবে, তোমাকে লিখতে হবে কটা প্রশ্ন? একটা লিখতে হবে। বোঝা গেল মার্ক কত? 5 মার্ক। ভাষা থেকে আমাদের 5টা অংশ ছিল, ভাষাবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব, এর মধ্যে বাদ গেছে শব্দতত্ত্ব। সিলেবাসে রয়েছে কি? ভাষাবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, এই 3টে পার্ট থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে হিসেব মতো 2টি, কিন্তু হিসেব মতো 3টি। আমি একটুখানি তোমাদের দেখিয়ে দিই প্রিভিয়াসে যে কোশ্চেন রয়েছে ভাষা থেকে ব্যাপারটা, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। যেমন ধরো এই যে ধরো ভাষা থেকে প্রশ্ন আসে এখানে, এই যে এরকমভাবে প্রশ্ন আসে, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এই যে এরকমভাবে প্রশ্নগুলো কিন্তু আসে, একটা 2টো প্রশ্ন আসে মূলত, কিন্তু আর একটা প্রশ্নের মধ্যে আবার একটা অর থাকে, তোমাকে লিখতে হয় কটা কোশ্চেন? 1টি প্রশ্ন লিখতে হয়। বোঝা গেল কি বললাম? অর্থাৎ হিসেব মধ্যে প্রায় 3টে কোশ্চেনই আসে, তোমাকে একটা প্রশ্নের উত্তর করতে হয়, সেজন্য এখানে লিখে দিয়েছি একবারে 3টি আসবে, 1টি উত্তর দিতে হবে। পরে চলে আসি গানের ধারা, সাহিত্য, সাহিত্যের মধ্যে আমাদের যে 5টা অংশ আছে তার মধ্যে বাদ গেছে গানের ধারা,
এবং এই যে চারটে অধ্যায়, অর্থাৎ চিত্রকলা থেকে একটা প্রশ্ন আসবে, চলচ্চিত্র থেকে একটা প্রশ্ন আসবে, বিজ্ঞান চর্চা থেকে একটা প্রশ্ন আসবে, ক্রীড়া সংস্কৃতি থেকে একটা প্রশ্ন আসবে। তাহলে চারটে থেকে চারটে প্রশ্ন আসলো, আমাকে লিখতে হবে কটা কোশ্চেন, দুটো কোশ্চেন। বোঝা গেল কি বললাম? আবার বলছি, চিত্রকলা, চলচ্চিত্র, বিজ্ঞান চর্চা, ক্রীড়া সংস্কৃতি, এই চারটে অংশ থেকে আমাকে চারটে প্রশ্ন আসবে, লিখতে হবে আমাকে দুটো প্রশ্ন। নেক্সট আমাদের যে অংশটা রয়েছে সেটা হলো রচনা। রচনার ক্ষেত্রে আমাদের জীবনী, বিষয়ের গভীরে প্রবেশ, মানস মানচিত্র এবং বিতর্ক রয়েছে। তো প্রত্যেকটা, অর্থাৎ একটা জীবনী আসবে, একটা বিষয়ের গভীরে প্রবেশ আসবে, একটা মানস মানচিত্র আসবে মানে রচনার মতো, এবং আর একটা বিতর্ক আসবে। তো প্রত্যেকটা থেকে একটা একটা করে আসবে, মোট চারটে পার্ট আমাদের আসবে, যে কোনো একটা পার্ট আমাদের লিখতে হবে। এই হলো আমাদের নম্বর বণ্টন এবং কোথা থেকে কীভাবে কী নম্বর আসছে তার পূর্ণাঙ্গ আলোচনা তোমাদের সামনে তুলে ধরলাম। এবার আমরা চলে যাবো আমাদের মূল সাজেশন পর্বে এবং প্রত্যেকটা বিষয় আমরা ধীরে 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 করে কী কী প্রশ্ন পড়বো সেগুলো কিন্তু দেখে নেবো। প্রথমেই তোমাদের বলে রাখি, দেখো মূল যে সাবজেক্টটা বাংলা, এখান থেকে প্রত্যেকটা লাইন তুলে তোমাদের প্রশ্ন আসতে পারে। অনেকে দেখছি বলছে যে দুটো প্রশ্ন পড়লেই কমন বাঁধবে, তিনটে প্রশ্ন বাঁধলেই কমন বাঁধবে, জানি না কতটুকু সত্য, কিন্তু নিজে ভরসা করো না, বিপদে পড়তে গেলে কেউ দেখতে আসবে না। তো যাই হোক, আমরা চলে আসি আমরা মূল আলোচনায়। আমাদের প্রথম যেটা রয়েছে, দেখো গল্পের মধ্যে ভাত, ভারতবর্ষ, এখান থেকে আমি বললাম যে পাঁচ মার্কের প্রশ্ন আসবে। আমি তোমাদের সামনে মূল ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুলে ধরছি, ঠিক সেই প্রশ্নগুলো ভালোভাবে পড়ো, আশা করছি যে সেখান থেকেই তোমরা কমন পাবে। তো প্রথম আমরা চলে আসি ভাত থেকে। ভাত থেকে কী প্রশ্ন পড়বে সেটা একটু দেখে নাও। প্রথম প্রশ্ন, আসল বাধাটার খোঁজ করা হয় না উৎসবের, উৎসবের এই অনুসন্ধান কীভাবে অসমাপ্ত থেকে যায় তা গল্প অনুসরণে রেখো। দু নম্বর প্রশ্ন, ডাক্তাররা বলে বলে দিয়েছে বলেই তো আজ এই যজ্ঞিহোম হচ্ছে, যজ্ঞিহোম হচ্ছে কেন, যজ্ঞিহোমের বিবরণ দাও। পরের প্রশ্ন, ছোট গল্প হিসেবে মহেশ্বরা দেবীর ভাত কতখানি সার্থক আলোচনা করো। পরের কোশ্চেন, উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির, সে জানে সে কী করবে, উৎসবের পরিচয় দাও, সে কী করেছিল, তার কৃতকর্মের ফল কী। পরের কোশ্চেন, দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে, কে কার প্রতি এরূপ আচরণ করেছিল, এরূপ আচরণের কারণ কী। পরের প্রশ্ন, ভাত গল্প অবলম্বনে দুর্যোগপূর্ণ রাতের বর্ণনা দাও, এই দুর্যোগ উৎসবকে কীভাবে প্রভাবিত করেছিল বা উৎসবের জীবনকে কীভাবে প্রভাবিত করেছিল। তারপরে, এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে, বড় পিসিমা কে, গল্পে তার চরিত্রের কী পরিচয় পাওয়া যায়। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি তোমাদের সামনে ডিটেলস জানিয়েছি বা না, মানে একদম অধ্যায়ভিত্তিক আলোচনা করেছিলাম। তো যারা গল্পগুলো দেখোনি তাদের এখনও সময় আছে, গল্পগুলো তোমরা দেখে নিতে পারো। তারপরে দেখো, অউৎসব, মনিবের ধান যায় তো কাদিস কেন, বক্তাকে মনিব কাদের বলা হয়, উদ্দিষ্ট ব্যক্তির কাদার কারণ কী। পরের কোশ্চেন, গরিবের গতরেরা সস্তা দেখে এরা বলতে কাদের ইঙ্গিত করা হয়েছে, গল্প অনুসরণে বক্তারা এই অভিমানের সমর্থনে যুক্তি দাও। নেক্সট কোশ্চেন, ভাত খাবে, কাজ করবে, কাজ সম্পর্কে কার উক্তি, সে কোথায় কাজ করবে, সেখানে ভাত খেতে গিয়ে মানুষটার কী অবস্থা হয়েছিল। পরবর্তী কোশ্চেন, ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে, ফুটন্ত ভাতের গন্ধ বলতে কী বোঝানো হয়েছে, কেন তাকে বড় উতলা করে। লাস্ট কোশ্চেন, ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে, কার কথা বলা হয়েছে, সে কোথা থেকে কীভাবে ভাত জোগাড় করেছিল, এর পরিণতি কী হয়েছিল। তো ভাত গল্প থেকে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়বে। আমাদের সিলেবাসে আরও একটা গল্প রয়েছে, যেটা হলো ভারতবর্ষ। তো ভারতবর্ষ থেকে কী প্রশ্ন পড়বে দেখে নাও। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, অদ্ভুত দৃশ্যটা কী, গ্রামের দুই সম্প্রদায়ের মধ্যে সেই দৃশ্যের প্রতিক্রিয়া বর্ণনা করো। পরে কোশ্চেন, বচসা বেড়ে গেল, কাদের মধ্যে বচসার পরিণাম কী। পরের প্রশ্ন, চোখ গেলে দেবো কে কখন এই কথা বলেছিল, গল্প অবলম্বনে বক্তার স্বরূপ বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্নে, তার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল, কার সপক্ষে প্রমাণ জুটলো, এই প্রমাণের ওপর ভিত্তি করে কী পরিস্থিতির সৃষ্টি হলো। তার পরবর্তী কোশ্চেন, তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, দৃশ্যটি কী, অদ্ভুত কেন। পরে কোশ্চেন, কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত, কে জানে সে কে, জনতার মারমুখী হবার কারণ কী। পরে কোশ্চেন, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আপছা হয়ে গেল, কার কথা বলা হয়েছে, সে ক্রমশ আপছা হয়ে গেল কেন। লাস্ট কোশ্চেন, তো শতগোষ্ঠী মরুক, কে কাকে এমন কথা বলেছেন, এই উক্তির দ্বারা বক্তার কোন মনোভাবের বর্ণনা করা হয়েছে। এছাড়া আরও একটা কোশ্চেন আছে তোমাদের বলে দিই, ভারতবর্ষ গল্পে বুড়ির মধ্যে যে যে মানবতাবাদের বিকাশ ঘটানো হয়েছে সমাজে তা আলোচনা করো। এই প্রশ্নটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবু আমি দিয়েছি কারণ এটা প্র্যাকটিস করতে পারো, ভালো প্রশ্ন খুব। তো যাই হোক, এই যে প্রথম যে আটটা প্রশ্ন বললাম, এই আটটা প্রশ্ন খুব ভালোভাবে পড়বে। আমি করছি এই আটটা প্রশ্ন দিলাম ভারতবর্ষ থেকে, এই আটটা প্রশ্নের মধ্যে একটা কোশ্চেন পাবে, এবং ভাত থেকে যে কটা প্রশ্ন দিলাম আশা করছি সে কটার মধ্যেই কিন্তু তোমরা একটা প্রশ্ন পাবে, অর্থাৎ তোমাদের লিখতে হবে কিন্তু যে কোনো একটা প্রশ্ন। এবার চলে যাই আমরা আমাদের মূল যে বিষয় সেটা হচ্ছে কবিতা। তো আমাদের কবিতা থেকে যে বিষয়গুলো রয়েছে এই মুহূর্তে সিলেবাসে, তার প্রথম কবিতা হচ্ছে রূপনারায়ণের ফুলে। তো রূপনারায়ণের ফুলে থেকে আমরা কী কী প্রশ্নগুলো পড়বো সেটা একটু দেখে নিই। প্রথম, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, বক্তাকে আমৃত্যু দুঃখের তপস্যা বলতে কী বোঝানো হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, চিনিলাম আপনারে বক্তাকে, তিনি কীভাবে নিজেকে চিনলেন। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, বক্তার জীবনে এই আঘাত ও বেদনার পরিচয় দাও।
পরে কোশ্চেন, অক্ষরে অক্ষরে দেখিলাম আপনার রূপ, কোন প্রসঙ্গে কার উক্তি, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। তাহলে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, দেনা বলতে কি বোঝানো হয়েছে তা কিভাবে শোধ করে দিতে হয়। পরেরটা, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, কবি রূপনারায়ণ বলতে কি বুঝেছেন, এই কুলে তার জেগে ওঠার কারণ কি। পরের প্রশ্ন, সত্য যে কঠিন, কবি এই উপলব্ধিতে কি উপনীত হয়েছেন তা রূপনারায়ণ কুলে কবিতা অবলম্বনে আলোচনা করো। পরেরটা, সে কখনো করে না বঞ্চনা, সে বলতে কাকে বোঝানো হয়েছে, এই ভাবনায় কবি কিভাবে উপনীত হয়েছেন। তো এই যে প্রশ্নগুলো রয়েছে রূপনারায়ণের কুলে থেকে, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেমন রক্তের অক্ষরে দেখলাম আপনার রূপ, চিনলাম আপনার আঘাত আঘাতে বেদনায় বেদনায়, তারপরে তোমার রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, এই প্রত্যেকটা প্রশ্ন, তোমার সত্য যে কঠিন, সে কখনো করে না বঞ্চনা, মানে এমন কোনো লাইন নেই যে মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে তোমাকে বলে রাখলাম, কারণ প্রত্যেকটা প্রশ্ন এখানে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে যারা বাংলা পড়ছি বা পড়াচ্ছি তারাই জানি যে এখানে প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন হতে পারে, যার জন্য এখানে এই 8টা লাইন তুলে আমার এখানে প্রশ্ন রয়েছে, এবং এই প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করছি এখান থেকেই বাদবে, এর থেকে কম প্র্যাকটিস করলে তার দায়িত্ব নিজেকেই নিতে হবে। পরের কোশ্চেন যেটা আমাদের রয়েছে সেটা দেখো, পরের কবিতা আমাদের রয়েছে কি, শিকার কবিতা আমাদের সিলেবাসে নেই, পরে আমাদের রয়েছে মহুয়ার দেশ। তো মহুয়ার দেশ থেকে কী কী প্রশ্ন আমরা মোস্ট ইম্পর্টেন্টলি পড়বো সেটা একটু দেখে নিই। মহুয়ার দেশের প্রশ্ন, প্রথম প্রশ্ন আমাদের, গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়, কোন পরিস্থিতিতে কবির এই উক্তি, এই পরিস্থিতি কবির কেন মনে হয়েছে। পরে কোশ্চেন, আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়ার ফুল, ক্লান্তির কারণ কি, কবি কিভাবে তা দূর করতে চান। পরবর্তী কোশ্চেন, মহুয়ার দেশ কবিতায় কবি যে নগর জীবনের ছবি তুলে ধরেছেন তা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় একে, অলস সূর্য কী একে দেয়, মন্তব্যটি ব্যাখ্যা করো, এই দৃশ্য কবির চেতনায় কোন ভাবনার জন্ম দেয়। পরবর্তী কোশ্চেন, আর আগুন লাগে জলের অন্ধকারের ধূসর ফেনায়, কিসের কথা বলা হয়েছে, এর ফল কী ঘটে, এই অবস্থায় কবি কিসের প্রত্যাশা করেন। পরবর্তী কোশ্চেন, সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারু দীর্ঘ রহস্য, কোন জায়গার কথা বলা হয়েছে, মন্তব্যটি ব্যাখ্যা করো। 6 নম্বর কোশ্চেনটা কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা কথা বলি, 5 নম্বরেরটাও ঠিক তাই। তো যাই হোক, যে প্রশ্নগুলো কিন্তু আমি এখানে তুলে ধরলাম, প্রত্যেকটা প্রশ্ন মহুয়ার দেশ কবিতা থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। পরেরটা চলে যায় আমি দেখি কবিতা থেকে, দেখো বাংলা জিনিসটাই হচ্ছে এরকম যে তুমি মানে প্রত্যেকটা লাইনকেই থেকেই প্রশ্ন আসতে পারে, যার জন্য আমাদের কী করতে হয়, পড়তে হয় একটু বেশি। তো যাই হোক, আমি দেখি কবিতা থেকে আমাদের কী কী প্রশ্ন পড়তে হবে। দেখো, আমার শুধু দরকার গাছ দেখা, বক্তাকে তার গাছ দেখা দরকার কেন, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার, ওই সবুজ বলতে কবি কী বুঝিয়েছেন, সেই সবুজকে পাওয়ার জন্য কবি কী কী নির্দেশ দিয়েছেন। পরেরটা, আমি দেখি কবিতার বিষয়বস্তু বা নামকরণের সার্থকতা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, শহরের অসুখ হাঁ করে সবুজ খায়, সবুজের অনাটন ঘটে, শহরের অসুখ কী, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। পরের কোশ্চেন, চোখ তো সবুজ চাই, দেহ চাই সবুজ বাগান, কার কেন ফলে কী করতে হবে। একটা, বহুদিন জঙ্গলে কাটেনি দিন, কেন কবি একথা বলেছেন, এই অভাব পূরণের জন্য কি করতে হবে। পরে কোশ্চেন, ওই সবুজের ভীষণ দরকার, ওই সবুজ বলতে কি বোঝানো হয়েছে কেন। এই যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বললাম আমি দেখি কবিতা থেকে, দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করো। চলে আসবো আমাদের লাস্ট কবিতা যেটা রয়েছে, ক্রন্দনতা জননীর পাশে, এখান থেকে কি প্রশ্ন বলবো দেখে নি। ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি কী কী কারণে জননীকে ক্রন্দনরতা বলেছেন। দ্বিতীয় প্রশ্ন, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে, বিধির বিচার বলতে কবি কী বুঝিয়েছেন, কবি এমন বলেছেন কেন, এই পরিস্থিতিতে কবির কী করা উচিত বলে মনে করো। পরের প্রশ্ন, নিহত ভাইয়ের সব দেখে দেখে না হয় যদি ক্রোধ, কোন প্রসঙ্গে কবির এই উক্তি, কবির এমন মনোভাবের কারণ কী। পরের কোশ্চেন, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, কোন কথার পরিপ্রেক্ষিতে কবি এমন বলেছেন, কবির এই মন্তব্যের তাৎপর্য লেখো। পরের প্রশ্ন, তবে কেন লেখা, কেন গান গাওয়া, শিল্প সাহিত্য চর্চা বিষয়ে কবির মনে কেন এমন প্রশ্ন এসেছে, আলোচ্য কবিতায় কবির যে সংবেদনশীলতার পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। পরের কোশ্চেন, আমি তা পারি না, কে পারে না, না পারার বেদনা উদ্দিষ্ট ব্যক্তিকে কীভাবে আলোড়িত করেছে তা কবিতা অবলম্বনে আলোচনা করো। দেখো এই যেখানেও ঠিক মোটামুটি প্রত্যেকটা কবিতা থেকেই 5-6টা করে প্রশ্ন দিয়েছি, কিন্তু যে 5-6টা করে প্রশ্ন দিয়েছি না, প্রত্যেকটা প্রশ্ন টপ টপ লেভেলের কোশ্চেন, মানে কোনোটাকে ছেড়ে কোনোটাকে বাদ দেওয়া যায় না, যার জন্য বলবো এগুলো প্র্যাকটিস করতে হবে, বুঝে নিতে হবে, তাহলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা লিখতে পারবে। তো এই হলো আমাদের কবিতার সম্পূর্ণ ডিটেলস আলোচনা আমি তোমাদের সামনে করলাম। এবার আমরা চলে যাব কবিতার পরবর্তী অংশ, আমাদের যেটা রয়েছে দেখো নাটক। তো আমাদের নাটকে দুটো অংশ, একটা বিভাব এবং আরেকটা হচ্ছে নানা রঙের দিন, মোটামুটি 150 শব্দের মধ্যে আমাদের উত্তর লিখতে হয়। তো বিভাব নাটকটা আমরা জানি যে খুবই একটা বৃহৎ নাটক, তো এখান থেকেও আমাদের কী কী প্রশ্ন পড়তে হবে এবং নানা রঙের দিন থেকেও আমাদের কিছু কিছু প্রশ্ন পড়তে হবে। তো যে কোনো একটা ভালোভাবে পড়লেই কিন্তু কমন পেয়ে যাবে। তো যাই হোক, প্রথমে আমরা বিভাবটা বলছি, তারপরে আমরা নানা রঙের দিনটা বলছি।
বিভাগ থেকে যে প্রশ্নগুলো পড়বে এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে। বক্তাকে সমগ্র নাট্যকারী নিরিখে মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো। পরে কোশ্চেন, জীবনের খোরাক হাসির খোরাক নেই, কার উক্তি? কোথাও হাসির খোরাক নেই বলে নাট্যকার কেন বলেছেন? পরে প্রশ্ন, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কী করেছিলেন, শেষে তার কী অভিজ্ঞতা হয়েছিল? পরেরটা, বুদ্ধিটা কী করে এলো তা বলি, কোন বুদ্ধির কথা বলা হয়েছে এবং তার প্রয়োগ করার কারণ কী? পরবর্তী কোশ্চেন, বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী কী তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে, বহুরূপী লাটে উঠবে কেন? পরে কোশ্চেন, কী অমর এবার হাসি পাচ্ছে, বক্তা কে? বক্তা যে ঘটনার পরিপ্রেক্ষিতে কথা বলেছেন সেই ঘটনার হাস্যরস সৃষ্টির কি উপযুক্ত? পরবর্তী কোশ্চেন, বিভাব নাটকের নামকরণের সার্থকতা বা এর জন্ম অভাব থেকে, একটা লাইন আছে না যে এই এর জন্ম অভাব থেকে, একদম প্রথম দিকে ফার্স্ট যে প্যারাটা রয়েছে ওখানে কিন্তু লেখা আছে, তো একই উত্তর আসবে, যাই হোক ব্যাখ্যা করো। পরে কোশ্চেন, তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাচ বের করেছি, কে এই মন্তব্য করেছেন, প্যাচটি কী? তোমরা ফিরে না গেলে আমি গুলি করতে বাধ্য হব, বক্তাকে কেন বক্তা গুলি করতে বাধ্য হবেন? লাস্ট, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক, নাটকে অভাবের চিত্র যেভাবে প্রকাশিত হয়েছে তা লেখো। এখানে মোট 10টি প্রশ্ন দিয়েছি বিভাব নাটক থেকে, এত বড় একটা নাটক থেকে 10টি কোশ্চেন সিলেকশন করা, বুঝতে পারছো যে খুবই চাপের ব্যাপার, কারণ আমি প্রথমেই বলেছি বাংলা জিনিসটা এমন যার প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন হতে পারে, যার জন্য বিষয়টাকে খুঁটিয়ে পড়তে হয়। তো যাই হোক, এই প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে আশা করছি যে এখান থেকে কিন্তু তোমরা কমন পেতে পারো। চলে আসি তার পরের নাটক, যেটা আমাদের রয়েছে নানা রঙের দিন। তো এখান থেকে কী কী প্রশ্নগুলো পড়বে দেখে নাও, আমাদের দিন ফুরিয়েছে কোন প্রসঙ্গে এই উক্তি, এই উক্তির কারণ কী? নানা রঙের নাটক অবলম্বনে কালীনাথ সেনের চরিত্রটি আলোচনা করো। যারা বলেন নাট্যভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা গাধা, প্রসঙ্গ উল্লেখ করে মর্মার্থ ব্যাখ্যা করো। আমার প্রতিভা এখনও মরেনি, শরীরে যদি রক্ত থাকে সেই রক্তে মিশে আছে প্রতিভা, মন্তব্যের বক্তাকে তার চরিত্র আলোচনা করো। পরেরটা, নানা রঙের দিন নাটকে রজনীবাবুর চরিত্র ব্যাখ্যা করো। পরেরটা, থিয়েটারের দেওয়ালে দেওয়ারে অঙ্গারের কালো অক্ষরে লেখা আমার জীবনের 45টা বছর, বক্তার 45 বছরের জীবনযাত্রার ইতিহাসের পরিচয় দাও। কি দারুণ প্রশ্ন, আর নাটকটাও তোমরা পড়ে নিয়েছো জানো, এই জায়গাটা কত সুন্দর। পরেরটা দেখো, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, মন্তব্যটি তাৎপর্য ব্যাখ্যা করো। পুরনো দিনের কথা বলে যান, কার উক্তি ব্যাখ্যা করো। একদিন একটা মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়লো আমার, বক্তার জীবনে মেয়েটির প্রভাব লেখো। তো প্রত্যেকটা কোশ্চেন ঠিক একইভাবে নানা রঙের দিন থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো শেয়ার করলাম, এগুলো কিন্তু অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু সমস্যায় তোমরা অবশ্যই পড়বে। পরের কোশ্চেনে আমরা চলে যাই, আমরা ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা থেকে বললাম, এবার আমরা চলে যাবো আমার বাংলা। তো আমার বাংলা থেকে সরি, এবার আমরা চলে যাব আন্তর্জাতিক গল্প, নাটক বললাম, এবার আমরা চলে যাবো আন্তর্জাতিক গল্প। তো আন্তর্জাতিক গল্পের মধ্যে আমাদের রয়েছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এবং আরেকটা রয়েছে অলৌকিক। তো প্রথমে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, আমরা ওটা করি, তারপরে আমরা যথারীতি অলৌকিক করব। তো এখান থেকে কি প্রশ্ন করব দেখো, বিরাট আর্মাডা যখন ডুবলো, আর্মাডা কি, কোন প্রসঙ্গে কেন এটি বলা হয়েছে? তারপর দেখো, বইয়ে লেখা রাজার নাম রাজারা কি পাথর ঘাড়ে করে আনত, কবির এই বক্তব্যের মধ্য দিয়ে ইতিহাসের কোন সত্যকে ফুটিয়ে তুলতে চেয়েছেন? পরেরটা, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় প্রশ্নগুলো কি কি? পরে কোশ্চেন, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল, এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বোঝাতে চেয়েছেন? পরে কোশ্চেন, গলদের নিপাত করেছিল সিজার, সিজার কে, তিনি কি একাই গলদের নিপাত করেছিলেন? তারপরে কোশ্চেন, পাতায় পাতায় জয় জয়োৎসবের ভোগ বানাতো কারা, পাতায় পাতায় কাদের জয় জয়োৎসবের ভোগ যারা বানাতো তাদের প্রতি কি মনোভাব প্রকাশ পেয়েছে? পরের কোশ্চেন, সোনা ঝকমকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়, অন্তর্নিহিত ব্যাখ্যা করো। পরে কোশ্চেন, কত সব প্রশ্ন, কাদের মনে প্রশ্ন, প্রশ্ন উপস্থাপনার যৌক্তিকতা কি? দেখো কি সুন্দর সুন্দর প্রশ্নগুলো তুলে ধরা, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, কি বলবো দেখো, এগুলো পড়তে হবে তোমাকে। তারপরে চলে আসি অলৌকিক, অলৌকিক এসে থেকে গল্প থেকে দেখো, গল্পটা পড়লে মনে হয় মনে পড়লেই হাসি পেত, কোন গল্প, এই গল্পের প্রতি লেখকের বিশ্বাস জন্মানোর কারণ কি? পরে কোশ্চেন, এগুবার উপায় নেই, গুরু গভীর সমস্যায় পড়লেন, গুরুর পরিচয় দাও, তিনি কোন সমস্যায় পড়লেন, সমাধান কীভাবে হলো বর্ণনা করো। গল্পটি বার কয়েক গুরুর দ্বারাতেও শুনেছি, কে শুনেছে, কোন গল্প, গল্পটা কি? গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, কোন গল্প, গল্প শুনে শ্রোতার প্রতিক্রিয়া কি? পরবর্তী কোশ্চেন, এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও, বক্তাকে তিনি কথাটি কখন বলেছিলেন, ভগবানের অভিপ্রায় বলতে কি বোঝানো হয়েছে? পাঞ্জা সাহেব পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারলেন, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, ঘটনাটির বর্ণনা দাও। পরেরটা, আমার চেঁচিয়ে উঠতে ইচ্ছা করত, কার, কেন চেঁচিয়ে উঠতে ইচ্ছা করতো? পরে কোশ্চেন, আমি কাপড়ের শিষ্যকে এক গণ্ডুষও জল দেবো না, কাকে, কে কাফের বলেছে, বক্তার মানসিকতা ব্যাখ্যা করো। এবং লাস্ট কোশ্চেন, ঠিক হলো ট্রেনটা থামানো হবে, কোন ট্রেন, কীভাবে থামানো হলো? তো অলৌকিক গল্প থেকে এই প্রশ্ন, তো যে যেটা খুশি পড়তে পারো, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন,
থেকেও পড়তে পারো, তোমরা অলৌকিক থেকেও পড়তে পারো, যে যেটা ভালোভাবে পড়বে সে সেটাকে ভালোভাবে পড়লেই কিন্তু সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। পরেরটা চলে আসে আমরা আমার বাংলা। তো আমার বাংলাতে দেখো, গাঢ় পাহাড়ের নিচে হাতির বদলে ছাতি, কলের কলকাতা বাদ গাছে, মেঘের গায়ে জেলখানাটা আছে, হাত বাড়াও। তো এখান থেকে আমাদের, আমি প্রথমে বললাম যে দুটো প্রশ্ন আছে, একটা প্রশ্ন লিখতে হয়, যে কোনো দুটো লিখতে হবে, এবং 150টি শব্দের মধ্যে আমাদের উত্তরটি করতে হবে। তো আমরা চলে আসি পরপর আমাদের গল্প আলোচনায়। প্রথম আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে হাত বাড়াও। তো হাত বাড়াও থেকে আমাদের কি কি আমরা পড়বো দেখে নিই। প্রথম হাত বাড়াওয়ের প্রশ্নগুলো দিয়ে দিই, একদম চারটে প্রশ্ন, এবং আমি আশা করছি যে এই চারটে প্রশ্ন পড়লে একটা কোশ্চেন পাবে। প্রথম প্রশ্ন, সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে, কার শনাক্ত করার কথা বলা হয়েছে, কাদের কেন খুনি বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো, কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে, তাকে সাহায্য করার কথা বলা হয়েছে কেন। তৃতীয় কোশ্চেন, হাত বাড়াও রচনাংশে লেখক কী বোঝাতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখো। লাস্ট কোশ্চেন, কিন্তু আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে, কোন প্রসঙ্গে একথা বলেছেন, ঘটনা প্রসঙ্গে লেখকের প্রতিক্রিয়া ব্যাখ্যা করো। মাত্র চারটে কোশ্চেন হাত বাড়াও থেকে দেওয়া হয়েছে, এবং আমি আশা করছি যে এখান থেকেই তোমরা পাবে। পরবর্তী আমরা যে গল্পটা পাবো সেটা হচ্ছে গাঢ় পাহাড়ের নিচে। তো গাঢ় পাহাড়ের নিচে থেকে মাত্র চারটে কোশ্চেন তুলে ধরা হয়েছে। প্রথম প্রশ্ন, প্রজারা বিদ্রোহী হয়ে উঠলো, প্রজাদের নেতাকে তাদের বিদ্রোহী ওঠার কারণ কি। দ্বিতীয় প্রশ্ন, কিন্তু হাতি বেগার আর চললো না, হাতি বেগার কি তা আর চললো না কেন। তৃতীয় প্রশ্ন, গাঢ় পাহাড়ের নিচে যারা বাস করে তাদের জীবনযাত্রা বর্ণনা দাও, হাজং শব্দের অর্থ কি, হাজংদের পরিচয় দাও। পরেরটাতে চলে যাই আমরা, দেখো কি রয়েছে, মেঘের গায়ে জেলখানা। তো মেঘের গায়ে জেলখানা থেকে কি কি আমরা পড়বো সেটা একটু দেখে নিই। মেঘের গায়ে জেলখানা থেকে যে বিষয়গুলো আমরা পড়বো সেটা হলো, আজ ইংরেজ নেই তবু আগের ব্যবস্থায় বহাল আছে বক্সাই, কোন ব্যবস্থার কথা বলা হয়েছে, যখন বক্সায় ইংরেজরা বন্দি শিবির তৈরি করেছিল তখন সেখানকার পরিবেশ কেমন ছিল। পরে বলছেন, এ হচ্ছে এক বিশেষ জেলখানা, কোন জেলখানার কথা বলা হয়েছে, সেই জেলখানার বিশেষত্ব কি। পরবর্তী কোশ্চেন, মেঠো রাস্তার ওপর দিয়ে কাতারে কাতারে চলেছে মানুষ, লেখক কখন কোথায় এই দৃশ্য দেখেছিল, সেদিন আর কোন কোন দৃশ্য দেখেছিল লেখক। লাস্ট কোশ্চেন, রচনায় জেলের সাধারণ কয়েদিদের ওপর জেল কর্তৃপক্ষ ও জেল কর্মচারীদের অত্যাচার বর্ণনা করে। এখানেও ঠিক চারটে কোশ্চেন, অর্থাৎ প্রত্যেকটা মূল যে আমাদের গল্পগুলো রয়েছে আমার বাংলা থেকে, চারটে চারটে করে কোশ্চেন দেওয়া আছে, মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের লাস্ট রয়েছে আর একটা, ছাতির বদলে হাতি। তো ছাতির বদলে হাতি থেকেও আমি চারটে কোশ্চেন শেয়ার করছি, এই চারটে কোশ্চেন পড়লেই কমন পাবে। প্রথম, চেংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়লো, চেংম্যান কে, তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল কেন। দ্বিতীয় প্রশ্ন, চেংম্যান বুঝতে পারে যে ইঁদুর কলে বুঝতে পারে সে ইঁদুর কলে পড়েছে, চেংম্যান কে, তার এই সিদ্ধান্তের কারণ কি। এদিকে আর এক রকম প্রথা আছে, নানাকার প্রথা, নানাকার প্রজাদের অবস্থা কেমন ছিল, পরে তাদের অবস্থার কেমন পরিবর্তন হয়েছিল, এবং লাস্ট তাদের চেংম্যানের চোখ কপালে উঠলো, তাতে বলতে কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে, কি কারণে চেংম্যানের চোখ কপালে উঠেছিল। তো এই যে প্রশ্নগুলো বললাম এগুলো আমার বাংলা থেকে ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করছি কোনো রকম কোনো সমস্যা তোমাদের আসবে না। এবার চলে আসি আমরা ভাষা। ভাষা থেকে দেখো, আমাদের ভাষাবিজ্ঞান ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্ব এবং শব্দতত্ত্ব তো আমাদের বাদ গেছে। তো প্রথমে তোমাদের বললাম এখান থেকে তিনটি প্রশ্ন আসে, একটা প্রশ্ন লিখতে হয়। তো আমি মাত্র ছটি প্রশ্ন দিয়েছি, ছটি প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা ভাষা থেকে কমন পাবে। প্রথম প্রশ্ন, রূপমূল কাকে বলে, রূপমূলের শ্রেণীবিভাগ করো, বা প্রশ্নটাকে ঘুরিয়ে আসতে পারে, সাধারণ স্বাধীন রূপমূল ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, বাক্যের ভঙ্গিগত বা গঠনগত বা অর্থগত শ্রেণীবিভাগ করে তাদের সংজ্ঞা উদাহরণ দাও। তৃতীয় প্রশ্ন, তুলনামূলক বা ঐতিহাসিক বা বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সংজ্ঞা বৈশিষ্ট্য লেখো। চতুর্থ প্রশ্ন, ফলিত ভাষাবিজ্ঞানের শ্রেণীবিভাগ করে যে কোনো একটি ভাষা সম্পর্কে আলোচনা করো। এখানে যে একটি ভাষা মানে ফলিত ভাষাবিজ্ঞানের শ্রেণীবিভাগ করলে আমরা দেখতে পাবো সেখানে সমাজ ভাষাবিজ্ঞান, স্নায়ু ভাষাবিজ্ঞান, মনোভাষাবিজ্ঞান, নিরীভাষাবিজ্ঞান, শৈলীবিজ্ঞান, এগুলো কিন্তু আছে। এবার সাধারণভাবে শৈলীবিজ্ঞানটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে যে শৈলীবিজ্ঞান কি, শৈলীবিজ্ঞান সম্পর্কে আলোচনা করো, যার জন্য এই পার্টগুলো একটু ভালোভাবে দেখে রাখবে। পরেরটা, বাক্যের অব্যবহিত উপাদান কি, এর স্বরূপ বিশ্লেষণ করো। এবং লাস্ট প্রশ্ন, প্রত্যয় কাকে বলে, ব্যবহারিক দিক থেকে প্রত্যয় শ্রেণীবিভাগ করে আলোচনা করো। তো জাস্ট ভাষা থেকে এই পাঁচ ছটা প্রশ্ন রয়েছে, এগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে কিন্তু আশা করছি ভাষা থেকে আর কোনো সমস্যা তোমাদের হবে না। এবার আমরা চলে আসি সাহিত্য। সাহিত্যের মধ্যে আমাদের যে পার্টগুলো রয়েছে, গানের ধারা, চিত্রকলা, চলচ্চিত্র, বিজ্ঞান চর্চা এবং ক্রীড়া সংস্কৃতি, এর মধ্যে কিন্তু আমাদের গানের ধারা সিলেবাসটা সম্পূর্ণ বাদ রয়েছে। তো আমরা গানের ধারাটাকে বাদ দিয়েই পড়বো। তো আমরা যে মূল প্রশ্নগুলো পড়বো আমরা একদম পার্ট পার্টলি। প্রথম চিত্রকলা থেকে দেখো, নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়, রামকিঙ্কর বৈশ, বিনোদ বিহারী, এই নন্দলাল এই চিত্রকলা থেকে এই কটা পড়বো। গানের ধারাটা বাদ গেছে, আমরা ওটা পড়বো না। চলচ্চিত্র থেকে আমরা সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এবং মৃণাল রায়টা খুব ভালোভাবে পড়বো। তারপরে বিজ্ঞান চর্চা থেকে মেঘনাথ সাহা, নীলরতন সরকার, আর ওদিকে কাদম্বিনী বসুটা ভালোভাবে পড়বো। আর খেলাধুলো থেকে আমরা আন্তর্জাতিক সাঁতারে বাঙালিদের অংশগ্রহণ, আর ইতিহাসে বাঙালির অবদান, ম্যাজিকের ইতিহাসে বাঙালির অবদান, এবং আর একটা হচ্ছে তোমার সার্কাসে বাঙালির অবদান, এই তিনটে পার্ট ভালোভাবে পড়বো। আবার বলছি, আমরা চিত্রকলা থেকে নন্দলাল বসুর অবদান, অবনীন্দ্রনাথ, যামিনী রায়, রামকিঙ্কর বৈশ, বিনোদ বিহারী, গানের ধারাটা আমাদের বাদ সম্পূর্ণ, এখান থেকে কোনো প্রশ্ন আসবে না।
চলচ্চিত্র থেকে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল রায়, তারপরে বিজ্ঞান চর্চার ইতিহাসে মেঘনাথ সাহা, কাদম্বিনী বসু, নীলরতন সরকার, আন্তর্জাতিক সাঁতারে বাঙালিদের অংশগ্রহণ, ইতিহাসে বাঙালির অবদান, এই ম্যাজিকের ইতিহাসে, আর একটা হচ্ছে সার্কাসে বাঙালির অবদান। তো প্রত্যেকটা বার অর্থাৎ বিজ্ঞান চর্চা, ক্রীড়া সংস্কৃতি, চলচ্চিত্র, চিত্রকলা, এই চারটে থেকে দেখো আমি যে পার্টগুলো বললাম এই পার্টগুলো থেকে একটা প্রশ্ন আসবে, এখান থেকে একটা প্রশ্ন আসবে, এখান থেকে একটা প্রশ্ন আসবে, এখান থেকে একটা প্রশ্ন আসবে। তোমাদের লিখতে হবে কটা, দুটো। কেউ যদি মনে করো যে না স্যার আমি দুটো পার্ট ভালোভাবে পড়বো, তাও কিন্তু সে দুটো প্রশ্ন কমন পাবে। অর্থাৎ নিজের মতো করে কাজ করো, চেষ্টা করো সম্পূর্ণ পড়ার, আর কেউ যদি সেটা না পারো যে কোনো দুটো পার্ট ভালোভাবে পড়ো। বোঝা গেল? চলে আসবো আমরা তারপরে আমাদের লাস্ট পার্ট যেটা আমাদের রয়েছে, রচনা। তো রচনা থেকে আমাদের যে বিষয়গুলো রয়েছে পরপর আমি বিষয়গুলো তোমাদের সামনে উল্লেখ করছি। বিষয়ের গভীরে প্রবেশটা তো কী কী প্র্যাকটিস করবে দেখো, দ্রৌমূল্য বৃদ্ধি, জনসমাজ, জাতীয় সংহতি, বাংলার কুটির শিল্প, খেলাধুলার প্রয়োজনীয়তা, সর্বশিক্ষা অভিযান, রক্তদান, জীবনদান, করোনার প্রভাব ও বিপর্যয়, লোকসংস্কৃতি, নারীর অধিকার, ঐক্য সাধনায় ভারত, ধর্মীয় সংকীর্ণতা, মানব ধর্ম, প্রাকৃতিক বিপর্যয়, সাধারণ মানুষ। এটা হচ্ছে বিষয়ের গভীরে প্রবেশ। নেক্সট যে পার্টটা তোমাদের সামনে আমি শেয়ার করতে চলেছি সেটা হলো মানস মানচিত্র। তো মানস মানচিত্র মানে রচনা। তো রচনার মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ছাত্রজীবন ও ছাত্রজীবনের দায়িত্ব কর্তব্য, একটি ভ্রমণের অভিজ্ঞতা, বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন, অরণ্য ও বন্যপ্রাণী সহ অনেক রচনা আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্টগুলো বলছি। খেলাধুলোর প্রয়োজনীয়তা, ভারতবর্ষের ঐক্য বৈচিত্র্য, তারপরে তোমার স্বাস্থ্য বিপর্যয়ে ছাত্রদের ভূমিকা, বিশ্ব উষ্ণায়ন, বাংলা ঋতু বৈচিত্র্য এবং করোনা মহামারী। বোঝা গেল কি বললাম? এই পার্টগুলো বিশেষ করে করোনা মহামারীটা খুব ভালোভাবে পড়বে, স্বাস্থ্য বিপর্যয়ে ছাত্রদের ভূমিকা, করোনা আক্রমণে গোটা বিশ্বে, এই রচনাটা আমি তোমাদের ইয়েও দিয়েছি, ভিডিও করেও দিয়েছি। তারপরে বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন, একটা ভ্রমণের অভিজ্ঞতা, ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য, প্রত্যেকটা পার্টই কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো ভালোভাবে কিন্তু অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে। দেখো বিতর্কের ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে নগরায়ণ ও পরিবেশ রক্ষা, চলভাষ ছাড়া জীবন অচল বা ইন্টারনেট ও আধুনিক জীবন, পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যে চাবিকাঠি নয়, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা, শিক্ষায় রাজনীতি, জীবিকার আদর্শ স্থান বিদেশ, এই টাইপের বিতর্কগুলো আসে। বিতর্কগুলো একটু টাফ, কারণ যদি তোমার বিতর্কগুলো আসে না তখন তোমাকে খুবই সাবধানে করতে হয়, কারণ একটু এদিক ওদিক লেখা হলেই কিন্তু তখন বিপদ হয়ে যাবে। তারপরে আমরা যে পাঠটা পড়বো সেটা হচ্ছে জীবনী। তো দেখো জীবনী থেকে আমরা কী কী পড়বো দেখো, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, সৈয়দ মুস্তফা সিরাজ, সুভাষ মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ বসু, ভগিনী নিবেদিতা, মহাত্মা গান্ধী, জগদীশ চন্দ্র বসু, এপিজে আব্দুল কালাম, জীবনানন্দ দাশ, মেঘনাথ সাহা, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, নেতাজি, এর মধ্যে যে কটা, এবং চুনি গোস্বামী, ঋষি কাপুর, সৌমিত্র। তো এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু, মহাত্মা গান্ধী, জগদীশ চন্দ্র বসু, এপিজে আব্দুল কালাম, চুনি গোস্বামী, ঋষি কাপুর এবং সৌমিত্র চট্টোপাধ্যায়, জীবনানন্দ দাস, মেঘনাথ সাহা, আচার্য প্রফুল্লচন্দ্র, নোবেলজয়ী। তোমাদের দেখতে অনেকটা মনে হচ্ছে, কিন্তু দেখো তোমাদের এর আগেও বলেছি যে আমি একটাই প্যাটার্ন তোমাদের সামনে তুলে ধরেছি, যে একটা প্যাটার্ন যদি পড়ো পৃথিবীর যে জীবনই আসুক না কেন বাংলাতে তোমরা সুন্দরভাবে লিখতে পারবে। তো সেই প্যাটার্নটা দেখে নিলে কিন্তু আমি মনে করি এই যতগুলো রাইটিং আছে সব থেকে সহজ হচ্ছে জীবনী লেখা, কারণ একটা প্যাটার্ন পড়ে নিলেই আমি যে কোনো জীবনী লিখতে পারবো। যাই হোক, এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, এটা খুব ভালোভাবে করো, আশা করছি যে এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো যাই হোক, এই আলোচনার মধ্যে দিয়ে আমরা বাংলার গল্প, কবিতা, নাটক, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প, আমার বাংলা, ভাষা, সাহিত্য এবং রচনা, প্রত্যেকটা জিনিস আমরা ভালোভাবে পড়লাম এবং কোন কোন বিষয়গুলো পড়বো সেটা জানলাম। আশা করি তোমাদের কোনো সমস্যা হলে তোমরা কমেন্টে লিখবে, আর এই বিষয়গুলো অবশ্যই প্র্যাকটিস করো ফাইনালের জন্য, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এখান থেকে পরীক্ষায় কমন পেতে চলেছ। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। ভালো থেকো, সাবধানে থেকো, অবশ্যই পড়ে ফেলো, কোনো কোশ্চেনকে বাদ দিও না এবং অবহেলা করো না। তো আজকের মতো এখানে শেষ করলাম, ধন্যবাদ।